মসজিদের অজুখানায় কে বা কারা যেন ফেলে গিয়েছিল ফুটফুটে এই শিশুটিকে। জন্মের মাত্র কয়েকদিন পরই মায়ের কোল ছেড়ে স্থান হয়েছিল ভেজা আর ময়লা পানিতে, তাই তো অভিমান আর কষ্টে যেন কান্না থামছেই না শিশুটির। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। জন্মই যেন তার আজন্ম পাপ, অথচ শিশুটি তো কোনো পাপ করেনি, হয়তো সে পাপের ফসল, কিন্তু সে শাস্তি তাকে ভোগ করতে হলো, করতে হবে হয়তো আজীবন। রাত 11:30, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শুনশান নীরব রাতের এই সময়টাতে হঠাৎই কান্নার আওয়াজ ভেসে আসছে আকাশে বাতাসে। যাদের কানে সে আওয়াজ পৌঁছায় তারা বুঝতে চেষ্টা করল কিসের কান্না। মুহূর্তেই পরিষ্কার, শিশু কাঁদছে। যে কান্না আসছে মসজিদের বাইরে থেকে। খুঁজতে গিয়ে মসজিদের অজুখানার ভেতর পাওয়া গেল তোয়ালে মোড়ানো নারী ছেঁড়া এই ধনকে। বুকে জড়াতেই সকল যন্ত্রণা ভুলে গেল, কান্না ফেলে শান্তিতে ঘুমালো পরিত্যক্ত এই শিশুটি। 4 এপ্রিল রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পূর্বপাড়া গ্রামের এই ঘটনায় যেন সবাই নিস্তব্ধ। শত শত মানুষ একনজর শিশুটিকে দেখতে ভিড় করছে সেখানে। ইমাম সাহেবের পুত্র লুতুর রহমান সাহেব, উনি প্রথম কান্না আওয়াজ শুনতে পান, তারপর মসজিদে যে এতক্ষণ বসছিলেন ওনাকে ডেকে আনা হয়। তাৎক্ষণাৎই যে পুলিশকে জানানো হয়, পুলিশ আইসা এবং আমাদেরকে নিয়ে উদ্ধার করে। শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স 5 থেকে 10 দিন। উদ্ধারের পর পরম যত্নে চিকিৎসা সেবা সহ দেখাশোনা করছে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা। আজকে সকাল পর্যন্ত খাওয়া দাওয়া করার পরে বাচ্চাটি সুস্থ হয়েছে এবং স্বাভাবিকভাবেই তার প্রস্রাব পায়খানা এগুলো হয়েছে। আমরা সর্বক্ষণই বাচ্চাটি খোঁজ খবর রাখছি। আর উদ্ধার হওয়া শিশুটির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান উপজেলা সমাজসেবা এ কর্মকর্তা। গার্জেন হিসেবে নেওয়ার মতো ক্যান্ডিডেট পাওয়া না যায় সেক্ষেত্রে ছোটমনি নিবাস আজিমপুর, যেটা সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়, সেখানে পাঠাবে। জন্মের কয়েকদিন পর মায়ের কোল ছেড়ে স্থান হয়েছে রাস্তার পাশে মসজিদের অজুখানায়। কে করলো এমন কাজ, কেন করলো, সে প্রশ্ন নিয়ে নানা উত্তর থাকলেও কিন্তু ফুটফুটে অবুজ এই নবজাতক শিশুটির জানা নেই তার পরবর্তী ঠিকানা। কারণ রাতের অন্ধকারে পরম আত্মীয়রাই তো তাকে অজানার উদ্দেশ্যে ফেলে গেছে। 15 থেকে 20 মিনিট আগে একটা মাইকু এদিক দিয়ে চলে যায়। আমাদের ধারণা ওই প্রাইভেট কার অথবা মাইকু থেকে শিশুটিকে রেখে গেছে এখানে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।